আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে। নিউ টাউনের কাছে আজ হিডকোর যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে স্থানীয় দোকানদারদের গণ্ডগোল হয়, যে গণ্ডগোলের জেরে হিডকোর আধিকারিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। যথেষ্ট উত্তেজনা রয়েছে ওই এলাকায়, নিউ টাউনে উত্তেজনা। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, কি জানতে পারা যাচ্ছে বিশদে জানাও, এই মুহূর্তে কি পরিস্থিতি, ঠিক কি থেকে এই গন্ডগোলের সূত্রপাত? একদম, দেখো শনিবার নিউ টাউনের এই যে ঝিলপাড় অঞ্চল, সেই অঞ্চলে অবৈধ যে দোকান সেই উচ্ছেদ করতে হিডকো কর্মীরা যখনই আসে সেটাকেই কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মূলত অভিযোগ, হিডকোর লোকজন যখন দোকান উচ্ছেদ করতে আসে সেই সময় দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের বাধা দেয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তারপরে অভিযোগ ওঠে হিডকো কর্মীদের মারধর। হিডকো কর্মীরা যেমন মারধর করা অভিযোগ করছে দোকানদারদের বিরুদ্ধে, পাল্টা দোকানদাররা অভিযোগ করছে হিডকো কর্মীদের দোকান ভাঙার। এই নিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনাস্থলে নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই তোমার হিডকো আধিকারিক তিনি এসছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। মূলত পুরো নিউ টাউন থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মোটামুটি এই মুহূর্তে বলাই যেতে পারে হিডকো আধিকারিক এসছে, দোকানদারদের সাথে কথা বলছে পরিস্থিতি নিয়ে। সুমন, এই যে আজকে যে অবৈধ দোকানদারদের দোকান উচ্ছেদ করা হবে, সেই বিষয়টি কি হিডকোর পক্ষ থেকে আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল? একদম, দেখো স্থানীয়রা সেটাই দাবি করছে যে এই যে উচ্ছেদ এটা আগে থেকে তাদেরকে জানানো হয়নি। এদিকে হিডকোর তরফ থেকে জানানো হচ্ছে যে একাধিকবার তাদেরকে এরকম জানানো হলো, তারা ওই ওখান থেকে উঠে যাচ্ছিলেন না এমনটাই বলছে কিন্তু হিডকো আধিকারিকরা। অঙ্কুররা আজকে যখন হিডকোর যখন দাবি যে তারা একাধিকবার এদেরকে উচ্ছেদ করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন তারপরে এরা উঠছেন না, তাহলে আজকে যখন তারা উচ্ছেদ করতে আসেন তখন তারা কি সঙ্গে পুলিশ নিয়ে এসেছিলেন? না, একদম না, যেহেতু যখনই হিডকো কর্মীরা আসে তারা কিন্তু নিজেরাই এসেছিলেন এবং সেই সময় বুলডোজার নিয়ে এসেছিলেন এবং দোকান যে উচ্ছেদ করার প্রক্রিয়া যেটা সেটা কিন্তু চলছিল সেই সময়। তখনই কিন্তু স্থানীয় দোকানদাররা তারা তাদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে হিডকো কর্মীরা, তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। মূলত তারপরেই দোকানদারদের কিছু কিছু দোকানদার নিজেদের দোকানে আগুন লাগিয়ে দেয় এমনটাও অভিযোগ। কতজন এই মানে হিডকো কর্মী আহত হয়েছেন আজকের এই ঘটনায়? দেখো হিডকোর তরফ থেকে সেরকম কিছু না বললেও মোটামুটি যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে 2 থেকে 3 জন কর্মী আপাতত আহত হয়েছে। সরকারি কাজে বাধা দান এবং সরকারি কর্মীর ওপর হামলা, এই দুটি ঘটনায় রাজ্য বিধানসভায় আইন পাশ হয়েছিল যে সেক্ষেত্রে বড় রকমের জরিমানা এবং গ্রেপ্তারির ঘটনা থাকে। পুলিশ এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করেছে? হ্যাঁ, দেখো কিছুক্ষণ আগে যেহেতু পরিস্থিতি উত্তপ্ত হয়েছে সেই সময় কিন্তু নিউ টাউনের বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থল আছে, মূলত দোকানদারদের সাথে কথা বলছে। এখনো পর্যন্ত পুলিশ এসছে এবং মূলত তাদের সাথে কথা বলছে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এই যে দোকানগুলো হিডকোর পক্ষ থেকে কি সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে? যে না, এখনো দোকান হিডকো আধিকারিক তারা কথা বলছেন, মূলত দোকানদারদের সাথে নিউ টাউন থানার পুলিশ আধিকারিক তারাও আছে, তারাও কথা বলছে। মূলত এখন কিভাবে তাদেরকে সরানো যায় বা দোকানদাররা কি বলছেন, তাদের দোকানে তারা কেন আগুন লাগিয়েছেন? একদম, দেখো যে সময় এই উৎসব চলছিল সেই সময় কিন্তু তারা যখন কথা বলতে আসে তারপর যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে তারা দোকানটা আগুন লাগিয়ে দেয় এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে কি কোনো স্থানীয় জনপ্রতিনিধি গেছেন? না, এখনো বন্ধু অঙ্কুরটা স্থানীয় জনপ্রতিনিধি না গেলেও মোটামুটি নিউ টাউন থানার পুলিশ আর কিছুক্ষণ আগেই যে হিডকোর আরেকজন আধিকারিক তিনি এসছেন তিনি কথা বলছেন।
একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আজ সকালে নিউ টাউনের ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে হিটকোর আধিকারিকরা তারা সেখানে যান এবং সেখানে তাদেরকে মারধর করা হয়। মারধর করেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।